দুর্নীতি ও চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সিলেট সড়ক জোন অফিস ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিজ দল থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। দলের পরিচয়ে যারা দুর্নীতি ও চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সিলেট সড়ক জোন অফিস ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।